আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সৃজনশীল সমস্যার সমাধান নবম ও দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের আজকে এগারোতম পার্ট নিয়ে আসছি এগারোতম পাঠে এগারো নম্বর যে সৃজনশীল সমস্যাটি আমি নিয়েছি সেটি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এম একটি বীজগণিতিক রাশি এই উদ্দীপকের আলোকে আমাদেরকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে যে সমস্যাগুলো আছে ক নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করো ক নাম্বার হচ্ছে দেখাও যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এবং ক নম্বরে যদি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে প্রমাণ করো যে এম ইকুয়াল প্লাস মাইনাস থ্রি এ ছিল আজকের আমাদের সমস্যা এখন আমরা সমাধানে চলে যাচ্ছি ক নাম্বার সমস্যাটির সমাধান প্রথমে করছি আমি ক নাম্বার সমস্যাটি সমাধান করতে হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ারের মানে নির্বিকর আমরা জানি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আছে তো এখানে আমরা দেখে নিচ্ছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি এবং স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকোয়াল এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হলি স্কোয়ার বাই টু তো আমাদের এখানে যেহেতু মানটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স আকারে আছে অর্থাৎ আমাদের সতেরোটি স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকোয়াল এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এটিতে ফেলতে হবে আমরা এটিতে ফেলবো এটি ফেলার জন্য আমরা দেওয়া আছে যেটি এটি আগে লিখে নিই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এম এখন আমরা চলে যাব যেহেতু আমাদের এটিতে যেতে হবে সুতরাং দিয়ে আমরা লিখবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল যেহেতু এটি এক্সকে এ ধরব এবং ওয়ান বাই এক্সকে বি ধরবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ এখানে মানটা আমার মাইনাসে আছে সতেরোটাও আমি মাইনাসের ফেলব অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এখানে মান বসিয়ে সিয়ে এখন এক্স মান ওয়ান বাইস এর মান হচ্ছে এম এম বসিয়ে দিলাম এটার উপর স্কোয়ার সেম স্কোয়ার প্লাস এই এক্স এই এক্স কাটা ইন্টু অবস্থা এক্স থাকলে এটা উপরে থাকে উপরে নিচে এক্স কাটা এখানে টু থাকতেছে তাহলে আমাদের মান বের হয়ে গেছে আমরা সুতরাং নির্ণয় মান লিখতে পারি সুতরাং নির্ণয় মান এম স্কোয়ার প্লাস টু ক নম্বর সমস্যার সমাধান শেষ এবার খ নম্বর সমস্যায় চলে যাব খ নম্বরে বলতেছে যে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটি করার জন্য আমাদের এই ক নাম্বারে যে সমস্যাটি সমাধান করেছি এই মানটি আমাদের লাগবে এটি হলে আমাদের জন্য সহজে সমস্যাটির সমাধান হয়ে যাবে এজন্য আমরা লিখবো ক হতে পাই এটি আরও অন্যভাবে বের করা যাবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বের করেও করা যাবে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যেহেতু আমার এখানে বের হয়ে গেছে এটি দিয়ে আমরা এটির সমাধান করব হতে পাই ক মধ্যে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল এম স্কোয়ার প্লাস এখন আমাদের লেফট হ্যান্ড সাইড নেব আমরা যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলতে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে নিচ্ছি লেফট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর আমরা আগেও সমাধান করেছি আগের গুলির মধ্যে আমরা দেখেছি যে লবের মধ্যে যদি পদ বেশি থাকে একাধিক পদ থাকে তাহলে প্লাস থাকলে প্লাস দিয়ে ভাগ করেছি মাইনাস থাকলে মাইনাস দিয়ে ভাগ করেছি এই এটির ক্ষেত্রেও একইভাবে আমরা করব। এখানে যেহেতু প্লাস আছে আমরা প্লাস দিয়ে ভাগ করে নেব এবং উপরে লব আলাদা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এইট এবং ওয়ান পরে চলে গেল প্লাস দিয়ে ভাগ করেছে এবং এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ হর যেটি আছে এটি উভয়টিতে আসবে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে যদি আমরা এক্স টু দি পাওয়ার এইট কে কাটি আরও এক্স টু দি পাওয়ার ফোর থাকবে এখন এখানে আমরা এক্স টু দি পাওয়ার ফোর কে লিখতে পারি এক্স স্কোয়ার হল স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হল স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর ঠিক একইভাবে আমরা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কে ভাঙিয়ে নিতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার অর্থাৎ ওয়ানের স্কোয়ার হলে ওয়ান হয় এবং এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর হয় এখন এই পুরো এক্স স্কোয়ারটাকে যদি আমরা এ ধরি এবং ওয়ান বাই এক্স স্কোয়ারটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা এখানে মানটি দেখতেছি প্লাস দিয়ে আছে এজন্য আমরা এখানে সূত্রটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে প্লাসের সূত্রে ফেলবো প্লাসের সূত্রে যদি আমরা ফেলি এক্স স্কোয়ারটা এ হবে এবং ওয়ান বাই এক্স স্কোয়ারটা বি হবে তার মানে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ারে এক্সোয়ার এক্স স্কোয়ার কাটা যেহেতু গুণ অবস্থা অবস্থা উপরে থাকে উপরে নিচে কাটা এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এখানে এম স্কোয়ার প্লাস টু এটি বসিয়ে দেব সমান সমান দিয়ে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এম স্কোয়ার প্লাস টু এটি বসিয়ে দিচ্ছি তাহলে এম স্কোয়ার প্লাস টু এটির উপরে অর্থাৎ এটার উপরে স্কোয়ার ছিল এটির উপরে স্কোয়ার হবে আর এখানে মাইনাস টু এবং ওয়ান যদি গুন করি টু হবে এখানে এখন এ পু এম স্কোয়ারটা এ হবে প্লাস টুটা হবে বি অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এ বলতে এম তাহলে এ স্কোয়ার বলতে এম স্কোয়ার প্লাস টু এ বি টু এ বলতে এম স্কোয়ার বি বলতে টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে টু এর উপরে স্কোয়ার আর এখানে আছে মাইনাসের টু তাহলে এম স্কোয়ার হল স্কোয়ার এম টু দি পাওয়ার ফোর প্লাস আছে প্লাস টু এবং টু গুণ করলে ফোর আর এম স্কোয়ার যদি সাথে গুণ হয় এম স্কোয়ার হয়ে যাবে প্লাস টু এর উপর স্কোয়ার হলে এর সাথে দুই গুণ চার মাইনাস এখানে আছে আরও টু তাহলে সমান সমান দিয়ে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার এখানে প্লাসের ফোর মাইনাসের টু তাহলে প্লাসের যেহেতু বেশি আছে প্লাস হবে ফোর থেকে টু গেলে টু থাকবে যেটি আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু এটি আমাদের হয়ে গেছে তাহলে আমরা ইকুয়াল রাইট হ্যান্ড সাইড লিখতে পারি রাইট হ্যান্ড সাইড আর এটি আমাদেরকে দেখাতে বলেছিল তাহলে আমরা এটি শুড লিখবো তাহলে আমাদের নম্বর সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা নম্বর সমস্যার সমাধানে চলে গ নম্বর সমস্যাটি আমাদের হচ্ছে যদি এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হয় তাহলে প্রমাণ করো যে এম ইকুয়াল প্লাস মাইনাস থ্রি তাহলে আমাদের এটি প্রমাণ করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যেহেতু এখানে এম ইকুয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার মানে এখান থেকে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান বের করতে হবে কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স না বের করলে এখান থেকে আমি সরাসরি এমের মান বের করতে পারবো না তা এম ইকুয়াল প্লাস মাইনাস থ্রি যদি বের করতে হয় তাহলে আমাকে এখান এই মানটা থেকে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করতে হবে তাহলে আমরা চলে যাচ্ছি গ নাম্বার সমস্যার সমাধানে গন নাম্বার সমস্যা আমরা লিখে নিই দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ান নাইনটিন মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এখন আমরা এক্সকে একদিকে নিয়ে চলে আসবো তাহলে মাঝে সমান সমান থাকাতে আমরা বা দিব এক্স টু দি পাওয়ার ফোর এটি ঠিক থাকবে অথবা এক্স স্কোয়ার হল স্কোয়ার আমি লিখে নিতে পারি এক্স স্কোয়ার হল স্কোয়ার আর এটি মাইনাস আছে এইদিকে আসলে প্লাস এটিকেও আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার হল স্কোয়ার অর্থাৎ ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান আর এক্স স্কোয়ার ওপর স্কোয়ার দিলে এক্স টু দি বাই ফোর আর মাইনাস ছিল এটি এদিকে এসে প্লাস হয়ে গেলো সময় সময় এদিক থাকতেছে ওয়ান নাইনটি এখন এটিকে যদি আমরা সূত্রে ফেলতে যাই তাহলে হবে এ প্লাস বি হল স্কোয়ার স্কোয়ার প্লাস বি বলতে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি আমরা লিখব এ বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার এটার উপরে হল স্কোয়ার মাইনাস টু এ বলতে এক্স স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে প্লাসের সূত্রে ফেললাম সবসময় মনে রাখতে হবে যদি পাওয়ার ফোর থাকে মানটা যদি মাইনাসের হোক আর প্লাসের হোক প্রথম অবস্থার সূত্রটা প্লাসই ফেলতে হবে এবং দ্বিতীয় অবস্থায় ফেলতে হবে মানটা মাইনাসের হলে মাইনাসের মানটা প্লাসের থাকলে প্লাসের তো ইকুয়াল ওয়ান নাইনটিন থাকবে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ইনটু অবস্থার কারণে এখন এই ভিতরে যেটি আছে এটিকেও আমাদের সূত্রে ফেলতে হবে অর্থাৎ এই এক্সটা এ স্কোয়ার আর ওয়ান বাই অর্থাৎ ওয়ান বাই হবে বি স্কোয়ার অর্থাৎ এক্স এখানে এ আর ওয়ান বাই এক্স এখানে বি তার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে যেহেতু উপরে একটা স্কোয়ার আছে তো এখানে মাইনাসের সূত্রে ফেলবো যেহেতু আমাকে এক্স ওয়ান বের করতে হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর যখন মাইনাসের সূত্র হয় তখন প্লাস হয় টু ইন্টু এক্স অর্থাৎ এ আর এই পুরোটার উপরে একটা স্কোয়ার সে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস এখানে টু এবং ওয়ান করলে টু এখন আমাকে যেটি করতে হবে এখানে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটি ঠিক থাকবে এটির আর পরিবর্তন হবে না এখানে থাকতেছে অথবা আমরা এখানে অ্যাম বসিয়ে দিতে পারি যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সকে আমরা এম বসাই তাহলে এটি হবে এম স্কোয়ার প্লাস এটি এক্স এক্স কাটলে এখানে থাকবে টু এ টুর উপরে আছে হল স্কোয়ার ইকুয়াল ওয়ান নাইনটিন প্লাস টু অর্থাৎ এই মাইনাস টুটা সমান সমান এদিকে এসে প্লাস হয়ে গেল বা দিয়ে আমরা লিখতে পারি যে এম স্কোয়ার প্লাস টু এটির উপরে হল স্কোয়ার সেকেন্ড ব্রেকট এখানে আর থাকবে না আমরা লিখতে পারি একশো তো একুশ আর একশো একুশ মানে এগারো স্কোয়ার বা দিয়ে আমরা লিখতে পারি এম স্কোয়ার প্লাস টু হল স্কোয়ার ইকুয়াল ইলেভেন হল স্কোয়ার উভয় দিক থেকে স্কোয়ার চলে যাচ্ছে এখান থেকে স্কোয়ার এখান থেকে স্কোয়ার চলে গেলে এখানে থাকবে এম স্কোয়ার প্লাস টু ইকুয়াল ইলেভেন এখানে এই টুটা প্লাস আছে সময় সময় ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে থাকবে এম স্কোয়ার ইকুয়াল ইলেভেন মাইনাস টু বা দিয়ে আমি লিখতে পারি এম ইকুয়াল প্লাস মাইনাস রুট নাইন যখন স্কুয়ার সময় সমান ওইদিকে চলে যায় রুট হয়ে যায় তখন এটি প্লাস মাইনাস হয় এখন প্লাস নাইনের উপর রুট মানে থ্রি সুতরাং আমরা লিখতে পারি এম ইকুয়াল তাহলে আমাদেরকে এটি প্রমাণ করতে বলেছিল নাইনের উপরে কেন থ্রি হয় কারণ থ্রি স্কোয়ার স্কোয়ার রুটে কাটলে এটা থ্রি বের হয়ে যাবে আমাদেরকে বলছিল অ্যামি প্লাস মাইনাস থ্রি আমরা অ্যামি প্লাস মাইনাস থ্রি বের করেছি এটি প্রমাণ করতে বলেছিল তাই আমরা ডাইরেক্ট ডিরেক্ট টু লিখে দেব তাহলে আমাদের আজকের সমস্যার সমাধান এগারো শেষ হয়ে গেলো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না আর যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে আর আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ পাওয়ার জন্য আইকনে ক্লিক করবে সকলের জ্ঞান বৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়ালটি শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি